বাংলায় আজকে নতুন একটা পড়া দিই, সেটা হচ্ছিল বহুরূপী। বহুরূপী কথার অর্থ হচ্ছিল বিভিন্ন রূপ ধারণকারী মানুষের। বর্তমান আমরা যদি চিন্তাভাবনা করি তাহলে বর্তমানে দেখতে পাই যে মানুষের একটা মানুষের মধ্যে বিভিন্ন রূপ, ভালো মন্দ বিভিন্ন রূপ থাকে, সেটাকেই আমরা বহুরূপী মানুষ বলে থাকি। কিন্তু এখানে বহুরূপী বলতে যে বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ পরে মানুষের মধ্যে আনন্দ ফুর্তি বিতরণ করে নিজের জীবিকা চালায়, সেই মানুষগুলোকে বলা হয় বহুরূপী। এটা এক প্রকারের পেশা, কিন্তু এই পেশাটা বর্তমানে সেরকম আর নেই, প্রাচীনকালে বা আগে ছিল। যেটা আমরা রূপসজ্জার মধ্যে যেরকমভাবে দেখি অভিনয় করা হয়, ঠিক সেরকমভাবেই করা হয়। তো এখানে সেই বহুরূপী একটা মানুষের জীবন নিয়ে আলোচনা করা হবে, কিন্তু তার মধ্যে দিয়ে শিক্ষণীয় বা শিক্ষার অনেক বিষয় আছে। বহুরূপী মানুষ হলে আমরা যেরকমভাবে ভাবি এখানে ঠিক সেরকম না, তো ডিটেলস এখানে পড়া সম্ভব না। আমি মোটামুটি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি আছে। এই হরিদা নামে একজন ব্যক্তি, যিনি হলো বহুরূপী সাজেন, আর হরিদা নামে একজন ব্যক্তি, তার পেশা হচ্ছিল বহুরূপী। তিনি বিভিন্ন সময় বিভিন্ন সাজে সেজে মানুষের মধ্যে যান, যা অর্থ ইনকাম হয় তাদের তিনি সংসার চালান। বহুরূপী এই হরিদার জীবনের অবস্থা বা আর্থিক অবস্থা খুবই খারাপ। লেখক এখানে বলছেন কোনোদিন তার উনুনে শুধু ধোয়া ওরে, কিন্তু তার হাঁড়িতে চাল থাকে না, এরকম তার অবস্থা। এই বহুরূপী হরিদার বাড়িতেই লেখক এবং তার কিছু সঙ্গী সাথীর একটা আড্ডা বা গল্প ছিল, বা সেখানে তারা যেতেন, সেখানে তারা আড্ডা দিতেন। সেই বহুরূপীর বাড়িতে গিয়ে একদিন আড্ডা দিতে গিয়েই লেখক একটা গল্প করেন। সেই গল্পটা হচ্ছে হলো যে পাড়ার একজন স্বনামধন্য ব্যক্তি, যার নাম ছিল জগদীশবাবু, পাড়ার একজন ব্যক্তি, সেই জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী আসছিলেন। সেই সন্ন্যাসীর যে পরিচয় দিয়েছিলেন তাতে জানা যায় সে হিমালয়ে গিরিগুহায় থাকতো। সন্ন্যাসীর বয়স নাকি হাজার বছরের বেশি, তিনি একটা হর্তুকি ছাড়া কিছু খান না, এই সমস্ত গল্পগুলো করছিলেন। এবং হরিদা এই সমস্ত গল্পগুলো চুপচাপ শুনতে শুনতে তিনি একটু আক্ষেপ করেন, বা তিনি বলেন যে সেই সন্ন্যাসী আছে কি না নেই। তো তারা বলেন যে চলে গেছেন, তারা বলতে এখানে কথকেরা বলেন যে তিনি চলে গেছেন, তিনি আর নেই। এতে হরিদার একটু আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? তিনি বললেন থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতুম, মানে এত বড় সন্ন্যাসী তার পায়ের ধুলো নিতে পারলে জীবন ধন্য হয়ে যাবে, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। এটা একটু প্রশ্ন হয়, আক্ষেপ করেন হরিদা। কী বিষয়ে আক্ষেপ করেন? যে জগদীশবাবুর বাড়িতে আসা সেই হিমালয়ের গিরিগুহায় থাকা হাজার বছর বয়সী সন্ন্যাসীর তিনি আর সেখানে নেই, তিনি চলে গেছেন, আর হরিদা সেই পায়ের ধুলো নিতে পারেননি, এটি তার আক্ষেপ। এবার হচ্ছে হলো যে হরিদার কিছু বিষয় সম্পর্কে বলছে যে এই সন্ন্যাসী সম্পর্কে লেখক পরে জানান যে হরিদা যে পায়ের ধুলোর কথা বলছে সে পায়ের ধুলো তিনি পেতেন না। অর্থাৎ হরিদা যে আক্ষেপ করতেন সে আক্ষেপ করে কোনো লাভ নেই, কারণ সন্ন্যাসী যদি থাকতেনও তাহলে তিনি পায়ের ধুলো দিতেন না। কেন দিতেন না? কারণ বলছেন সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিস মানে যা সহজে পাওয়া যায় না, খুব ভয়ানক দুর্লভ জিনিস। কী দুর্লভ জিনিস তাহলে বলবো, জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল দুর্লভ জিনিস। কেন বলছেন? কারণ তার কারণ হল জগদীশবাবু সেই পায়ের ধুলো নেওয়ার জন্য একটা বিশেষ পন্থা অবলম্বন করছিলেন। যার বাড়িতে তিনি থাকছেন, খাচ্ছেন, পড়ছেন, তিনিও সেই পায়ের ধুলো, সেই সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার জন্য অনেক কষ্ট সাধ্য করে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন। কেমন করে হয়েছিলেন? তিনি বলছেন যে হরিদা বলছে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, মানে খড়ম হচ্ছিল যে শিবের কাছে দেওয়া হয় সেই কাঠের জিনিস, সেটা খড়ম, তার যেটা বোল আর কি, যেটা বুড়ো আঙুলের মধ্যে ঢুকে দেওয়া হয় পড়ার জন্য, সেটাকে বোল, সেটা সোনার লাগানো হয়েছিল, সেইটা সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন, তাতে বাধ্য হয়ে সন্ন্যাসী সেই খড়মটা পড়তে গেলে সেই সুযোগেই পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে গিয়ে জগদীশবাবুকে সোনার বোল লাগানো খড়ম দিতে হয়েছিল, এবং তার ফাঁকে কারিগরি বুদ্ধি খাটিয়ে ধুলো নিয়েছিলেন। অতএব হরিদার মতন একজন এরকম গরিব ব্যক্তির কাছে কখনোই সেই সন্ন্যাসীর পায়ের ধুলোতে পাওয়া যে সম্ভব না, সেটাই এখানে বলছেন যে ভয়ানক দুর্লভ জিনিস। হরিদার এই ঘটনা বেশ মজার লাগে, এই যে বলছেন তো বেশ মজার ব্যাপার, এই যে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া, জগদীশবাবু এত খরচা করা, এই বিষয়টা বেশ মজার লাগে। তো যাই হোক,
হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় যতদিন 100 টাকার একটা নোট দেখলে মনে রাখতে হবে, 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর পকেটে দিয়েছেন, তো সন্ন্যাসী হাসলেন না চলে গেলেন। এটা একটা প্রশ্ন হয়, হাসলেন না চলে গেলেন। আসলে সন্ন্যাসী ছিল ভণ্ড, তিনি আর্থিক লোভ থেকে বেরোতে পারেননি, আর তিনি মোটামুটি সন্ন্যাসীও না। জগদীশবাবুর মতন মানুষের যে অন্ধ ভক্তি, বা বলতে পারি যে ঈশ্বরের প্রতি যে অন্ধ যে একটা বিলাসিতা আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই সন্ন্যাসী নিজের সম্পর্কে ভুলভাল বলে পরিচয় দিয়ে জগদীশবাবুর কাছ থেকে 100 টাকা একটা নোট, আর হচ্ছে হলো সেই সোনার বোল লাগানো কলমটা হাতে এনেছিলেন। আর এত বড় প্রাপ্তির যে একটা সুখ, সেটাই তিনি প্রকাশ করার জন্যেই সেই হালকা হাসিটা দিয়েছিলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদাম, আর প্রথমে তার ব্যাপারটা মজার মনে হলে পরেও পরে তার কাছে গম্ভীর হয়ে যায় ব্যাপারটা। এই গম্ভীর হয়ে গেলেন কেন, আসলে এই ঘটনা শোনার পরে যেহেতু পেশায় হরিদা একজন বহুরূপী, তিনিও চিন্তাভাবনা করেন যে আমিও এরকম কিছু করতে পারি কি না, কারণ তিনি সবসময় নতুন নতুন পন্থা বা নতুন নতুন বুদ্ধি খোঁজেন, কারণ একই রকম রূপসজ্জে তো আর বারবার যাওয়া যাবে না। তাই নতুন নতুন গল্প, নতুন নতুন কাহিনী যদি আসে তাহলে তার মধ্যে নতুন রূপে সেজে বাইরে বেরোনোর একটা সুযোগ আসে। তো এই যে সন্ন্যাসীর কাহিনীটা হরিদার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়, তার কাছে মনে হয় যাক তাহলে আমি নতুন একটা পন্থা পেয়ে গেলাম, এই জন্য সে গম্ভীরভাবে জিনিসটাকে নেয়। হরিদার বাড়িটা কোথায় সেটা বলছে, শহরের সবচেয়ে সরু গলিটার ভিতরে ছোট্ট ঘরটা হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যা ঘরের আড্ডা, তার কথক এবং আরও তার তিনজন সঙ্গী মিলে এখানে আড্ডা দেন, চা চিনি আর দুধ সঙ্গে করে নিয়ে আসেন কথক এবং তার সঙ্গীরা, হরিদার শুধু উনানের জলটা ফুটিয়ে দেন, কারণ হরিদার খাওয়ানোর মতন ক্ষমতা সেরকম নেই, তারা চা চিনি দুধ দিয়ে আড্ডা মেরে চাটা খান। খুব গরিব মানুষ হরিদার জীবন সম্পর্কে বলা যায়, কিন্তু হরিদারটা জীবন হচ্ছে কি, এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হতে আপত্তি নেই, এই যে একঘেয়েমি অভাব, হরিদার চাইলেই একটা কোনো সরকারি কলেজ কি কলেজ বলি কেন, কোনো অফিস আদালত বা কোনো একটা দোকানে গিয়ে কাজ করতে পারতেন, তাতে তার কিছু ইনকাম হতো, সেই ইনকাম দিয়ে হয়তো তার জীবনটা সচল চলতো। কিন্তু হরিদার কাছে মনে হয় এই ঘড়ির কাঁটায় বেঁধে চলা, এই যে বলছে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজগার রোজ একটা চাকরি করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। কিছু মানুষ আমাদের সংসারে থাকে, তারা খুব স্বাধীন চেতা হয়, তারা জীবনের কতটা সফলতা পেলাম, কত বাড়ি গাড়ি করলাম, সেই জিনিসটার দিকে অতটা নজর রাখে না, তারা মূল বিষয় যেটা দেখে সেটা হচ্ছে যে আমি কতটা স্বাধীন জীবনযাপন করছি, আমি অন্যের গোলাম কি না। তো সেই জিনিসটা চিন্তা করে হরিদাও ঠিক সেরকম স্বাধীন জীবনযাপনে বিশ্বাসী, তাই তার কাছে মনে হয় যে ওই মানুষের অফিসে কাজ করা বা চাকরি করা, সেক্ষেত্রে গিয়ে ঘড়ির কাটার সময় বেঁধে যাও আসো, এই জিনিস তার পছন্দ না। তার থেকে তিনি অভাব সহ্য করতে রাজি আছেন, কিন্তু এই একঘেয়ে জীবনটা তার পছন্দের না, তাই তিনি এই কাজকর্ম করেন না। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে, এটা একটা প্রশ্ন হয়, নাটকীয় বৈচিত্র্য আছে মানে নাটকের মতো চরিত্র আছে, কারণ হরিদার জীবনের যে কর্মগুলো সেগুলোই হচ্ছিলো সব বহুরূপী চরিত্র, তাই তার জীবনের নাটকীয় বৈচিত্র্য থাকবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি বেরোন আর বিভিন্ন অভিজ্ঞতার শিকার হন। তো এগুলো পড়তে হবে কী কী করেন তিনি। তো হরিদার যেমন বলেন, তিনি এক সময় একবার চকের বাস স্ট্যান্ডে একটা জায়গা, সেই বাস স্ট্যান্ডে একবার একটা পাগল সেজেছিলেন, সেই পাগল সেনে একটা টিনের কৌটার মালা গলায় দিয়েছিলেন, একটা কোমরে একটা ছেঁড়া কম্বল জড়িয়ে রাখছিলেন, আর হাতে একটা ইট নিয়ে বাসের ড্রাইভার দিতে বাসের যাত্রীদের ছুটে যাচ্ছিলো, যাত্রীরা কেউ বিরক্ত হচ্ছিলো, কেউ ভয় পাচ্ছিলো, কেউ যদি একটা পয়সা ফেলে দিচ্ছিলো, এরকম তিনি একটা পাগলের বেশ সাজছেন। পরবর্তীতে বাসের ড্রাইভার কাশীনাথ তাকে ধমক দেয়, এতে সরে যায় আর লোকও অনেক চমকে যায় যে বাবা এটা একটা পাগল ছিল। অর্থাৎ তিনি এমন নিখুঁতভাবে সাজ করেন, এমন নিখুঁতভাবে অভিনয় করেন যে তাকে মানুষ সহজে চিনতেই পারে না, হয়তো এদের কোনো মূল্য নেই, এদের কোনো প্রাতিষ্ঠানিক মূল্য নেই বা সম্মান নেই, কোনো সিনেমার অ্যাক্টর বা যে সমস্ত আমরা সিরিয়ালের অ্যাক্টর দেখি তাদের মতন কোনো সম্মান নেই, কিন্তু অভিনয় অভিনয়ই হয়, এবং সেই অভিনয় যে নিখুঁতভাবে করতে পারে সেই প্রকৃত শিল্পী। তো এখানে হরিদার যে জীবন কাহিনীটা আমরা দেখলাম, যার যে একটা এখানে বলা হলো রূপের কথা, সেখানে তার রূপ দেখে এটা স্পষ্ট পাওয়া যায় তিনি সুন্দর অভিনয় করতে পারতেন, এটা বলতে হবে। এছাড়াও তিনি আরও রূপ অনেক সাজছেন, এগুলো দেওয়াই আছে, যে বাইজি রূপে সাজছিলেন, সেখানে তার ভালো কামাই হয়েছিল বা ইনকাম হয়েছিল, বাইজি রূপে চলেছিলেন, সেখানে তাকে দেখে অনেকে তো চিনতেই পারেনি, অনেকে তো খুব মানে দেখে মানে হাহুতাশও করছিলেন এরকম অবস্থা, পরে অবশ্য দোকানদারের চিনে ফেলে দোকানদার জানতো তাই বুঝতে পারে সবাই, সেখানে তার 8 টাকা 10 আনার মতন ইনকাম হয়েছিল এই বাইজি রূপে।
এছাড়া একটি দোকানের সামনে এলো বলা হয়েছে, তারপরে বলছেন তিনি কখনো বাউল সাজছেন, কখনো কাপালিক সাজছেন, কখনো কাবুলিয়ালা, কখনো কোট প্যান্টল মানে ফিরিঙ্গি মানে ইংরেজ কেরামিন সাহেব সাজছেন। তারপরে হচ্ছিলো পুলিশ, একবার দয়ালবাবুর বা লিচু বাগানে গিয়ে পুলিশ এসেছিলেন, সেখানে স্কুলের কিছু ছেলেপেলেরা লিচু নিতে আসছিল, তাকে ধরছিলেন। আর তারপরে স্বয়ং মাস্টারমশাই তার কাছে ক্ষমা চেয়ে এনেছিলেন, জানতেই পারেননি যে ইনি পুলিশই না। পরে অবশ্য মাস্টারমশাই জানতে পারছিলেন যে ইনি পুলিশ, বরং সে মাস্টারমশাই তাকে অপমান করেননি, খুব চমৎকার তারিফ করেছিলেন যে কত সুন্দর সে অভিনয় করে। তো এইভাবে হরিদ্বার জীবনে যে নাটকীয় বৈচিত্র্যের মূল কারণ হচ্ছিলো, কখনও তিনি পাগল, তো কোনো সময় তিনি বাইজি, কোনো সময় তিনি একজন সাহেব, তো কোনো সময় তিনি একজন কাপালিক, বা এই কাপালিক মানে যেটা তান্ত্রিক আর কি, কালী পূজা টালী পূজা বিভিন্নভাবে বলি টলি দেয় সেই সময়, তো কেউ বাউল, কোনো সময় কাবুলিওয়ালা, এরকম বিভিন্ন রূপে সাজতেন এবং সেই সমস্ত রূপগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন যে তখন আর হরিদ্বার আসল জীবনকে খুঁজে পাওয়া যাবে না। যখন তিনি কাপালিক সাজে আসতেন তখন তিনি কাপালিক রূপে পাওয়া যাচ্ছে, যখন তিনি বাইজি রূপে আসতেন তো বাইজি রূপে পাওয়া যাচ্ছে। এই যে একটা মানুষের মধ্যে বিভিন্ন বিভিন্ন যে চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে সেটাকে এখানে বলছে নাটকীয় বৈচিত্র্য। এবার এই হরিদা, এই যে বললাম গম্ভীর হয়ে গেছিলো জগদীশবাবুর বাড়ির সন্ন্যাসীর কথা শুনে, তার মধ্যে একটা চিন্তাভাবনা আসছিল যে কিছু একটা করতে হবে। তিনি বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আজ বলতে সেদিনকার সন্ধ্যার কথা বললেন যে জবর খেলাটা দেখাবো। জবর খেলা মানে তিনি আবার একটা নতুন শ্বাস ছাড়বেন। আসলে ওই যে জগদীশবাবুর সন্ন্যাসীর কথা সেটা শুনেই তিনি মনে প্ল্যানিং করে নিয়েছেন, আমিও একটা সন্ন্যাসীতেই যাবো এবং এমন একটা কিছু করবো যাতে সবাই হতবাক হয়ে যাবে। আমাদের কাছে থেকে একটা সিগারেট চেয়ে বেশ কিছু, তো সিগারেট চেয়ে বেশি কিছু তো পাবেন না। তো তখন কথকরা বললেন যে আমাদের দেখায় কী হবে, আমাদের দেখালে তো আমরা খুব যে তোমাদের সিগারেট খেতে দেবো, তা তো বেশি কিছু দিতে পারি না। আসলে ব্যাপারটা হচ্ছে তখন হরিদা বলেন যে তোমাদের ঠিক দেখাবো না, এটা অন্য জায়গায় জগদীশবাবুর বাড়িতে আমি খেলাটা দেখাবো, সেখান থেকে কিছু কামাই করব। এই যে বলছেন এবার মারি তো হাঁটি দুটি তো ভাণ্ডার, মানে জগদীশবাবুর এই কার্যকলাপ দেখে হরিদার মনে হয় যে জগদীশবাবু যেভাবে একটা অন্ধ ভক্তি দেখতে পাওয়া যায়, তাহলে আমিও যদি সে সেরকমভাবেই একটা সঠিক সাধু বা সন্ন্যাসী যেতে পারি তাহলে আমি বিশাল একটা ইনকাম করে নিতে পারবো। এই যে মারিত হাতি লুটিত ভাণ্ডার, মানে যা কিছু করবো, বৃহৎ কিছু করবো, বৃহৎ কিছু ইনকাম হয়ে যাবে, যাতে অন্ততপক্ষে সারা বছরে, এই বলতে সারা বছর চলে যাবে, যা ইনকাম করা যায় দুদিন চার দিন সাধু হিসেবে যায় না। আর জগদীশবাবু যেরকমভাবে ভক্তি বিশ্বাস দেখাচ্ছেন, একটা অন্ধ ভক্তি দেখাচ্ছেন, সেটাকে যদি একবার কাজে লাগানো যায় তাহলে তিনি বিশাল একটা ইনকাম করে নিতে পারেন। সেই চিন্তাভাবনা করেই তিনি সেই জিনিসটাকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু সে কী করে সম্ভব, যদি ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ মানুষ, অর্থাৎ কতকার ভাবছেন যে হরিদা যেটা বলছেন যে তিনি তার কাছ থেকে ইনকাম করে নিয়ে আসবেন, তাতে ইনকাম করে কী করে নিয়ে আসবে, ইনি খুব ভালো মানুষ, অবশ্যই ধনী মানুষ, কিন্তু কৃপণ, অর্থ সহজে দেয় না। তাই জন্য ভাবছে যে এই যোগী বেশি যদি বা সন্ন্যাসী বেগে যদি যান তিনি হরিদা জগদীশবাবুর কাছে, তাহলে খুব আনা যেতে কি কত আনা বকশিস দেবে, পাঁচ আনার বেশি তো নয়, কারণ তাকে তো চিনতে পারবেন না, জানতে পারবেন। কিন্তু হরিদা বললেন তোমরা যদি দেখতে চাও তবে আষ্টিক সন্ন্যাসী জগদীশ বাড়িতে থেকো, আমরা বললাম থাকবো, আমরা স্পোর্টে চাঁদা তুলে যাবো, মানে এরা স্পোর্টে খেলা চাঁদা তুলতে যাবে, বলছে ঠিক আছে আমরা থাকবো দেখবো। আসলে কথকদের চিন্তাভাবনায় যে যতই সাজ সাজুক সেই সাজ সেজে গেলে পাঁচ পয়সা পাঁচ আনার বেশি তো পাবে না, কিন্তু হরিদা হয়তো অন্য চিন্তাভাবনা করছেন, তাই তিনি বলছেন থেকো। তো এখান থেকে আমাদের ভালো করে রিডিং পড়তে হবে, খুঁটি খুঁটিয়ে পড়তে হবে। মোটামুটি এতটা ডিটেলস বলা সম্ভব না, এটা বিষয়টা বুঝিয়ে দিলাম। চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে এখানে এখনও পর্যন্ত আমরা চারটা বিষয় দেখতে পারি। এটা হরিদা যে এই গল্পের মূল বহুরূপী চরিত্র, যিনি বিভিন্ন রূপে সেজে নিজের জীবিকা নির্বাহ করেন। দ্বিতীয়ত দেখলাম কথক এবং তার সঙ্গীরা যারা এই গল্পটাকে বলছেন, কথক তারা হরিদার বাড়িতেই আড্ডাটা দেন। তৃতীয়ত দেখলাম জগদীশবাবু, তিনি আর্থিকভাবে খুব ধনী ব্যক্তি কিন্তু তার মধ্যে খুব গভীর ধার্মিক অন্ধবিশ্বাস আছে। আর একজন দেখলাম সেটা সন্ন্যাসী, যিনি নিজেকে ভণ্ড হলেও মানে পরিচয় দিয়েছেন ভণ্ড, কিন্তু ধর্মত করার ক্ষমতা হয়নি, সেই ভণ্ড সন্ন্যাসীর বিষয়টা আমরা দেখলাম। হরিদার জীবন সঙ্গে দেখলাম খুবই আর্থিক দুর্বল, কিন্তু তাদের তিনি কাজ করবেন না, কারণ কাজ করে খাওয়ার মতন ইচ্ছা তার নেই, কারণ তিনি স্বাধীন মানুষ, তিনি অলস না, তিনি স্বাধীন মানুষ, তিনি ওই ঘন্টার পর ঘন্টা ঘড়ির কাঁটা বেঁধে কাজ করার ইচ্ছাপাতি নয়, তার জন্য তার আর্থিক অবস্থা উন্নতি নয়, তবু সেটাকে মেনে নিতেছেন রাজি, তার কোনো দুঃখ নেই। তিনি বন্ধুবাৎসল, বাসাবাসে মিশে চলেন, তাই লেখকের মতন ব্যক্তিদের তার পাশে, তার বাড়িতে প্রতিদিন আসা, তাদের জন্য জল গরম করে দেওয়া, জিনিসগুলো তিনি করে থাকেন। এবং তিনি যে অভিনয়গুলো করে থাকেন, সে যে অভিনয় করে থাকুক বা যে রূপে সাজা যোগ, সেটা খুব নিখুঁত এবং খুব সুন্দর হয়, এটা বলাই বাহুল্য, কারণ তার অভিনয়ে কেউ সহজে ধরতে পারে না। দুই একজন বা দু চারজন চেনা জানা লোক খুব, যারা অভিজ্ঞ
বা তাকে খুবই জানে তারাই একমাত্র তাকে চিনতে পারে, বাদ বাকি কেউ চিনতে পারে না। এ থেকে তার অভিনয় বিষয়ের দক্ষতাকে আমরা বুঝতে পারি।